যারা ক্লাস টেনে পড়ছে বসো, তাদের জন্য কয়েক কতগুলো ভূগোল থেকে তোমাদের সাজেশন দেখে নাও। প্রথম চ্যাপ্টার থেকে এই প্রশ্নগুলো তোমরা করে গেলে তোমরা কিন্তু এই চ্যাপ্টার থেকে যত প্রশ্ন হবে এখান থেকেই কমন পেয়ে যাবে, ঠিক আছে? দেখো, প্রথমেই হচ্ছে আঁকাবাঁকা নদীর গতিপথকে কী বলা হয়, সেটা হচ্ছে মিয়েন্ডার, ঠিক আছে? নদী গঠিত তীব্র বাঁকসম্পন্ন হ্রদের নাম কী? অশুক্রকৃতির হ্রদ। ভূপৃষ্ঠে শিলাস্তর উন্মুক্ত হওয়াকে কী বলা হয়? নগ্নি ভবন, ঠিক আছে? তারপর দেখো, নদীর জলের প্রবাহ পরিমাপের এককে কি বলে? কিউসেক বা কিউমেক। হলো পৃথিবীর বৃহত্তম নদী অববাহিকার নাম কি? আমাজন অববাহিকা। পৃথিবীর বৃহত্তম জলবিভাজিকার নাম কি? আন্দিজ পার্বত্য ভূমি। পৃথিবীর দীর্ঘতম খাড়িটি কোন নদীর মোহনে অবস্থিত? ওব নদীর মোহনায়, ঠিক আছে? নদী যে খাতে প্রবাহিত হয় তাকে কি বলা হয়? নদী উপত্যকা। যেহেতু তোমাদের এই চ্যাপ্টারটা অনেকটাই বড়, সুতরাং ভিডিওটা কিন্তু লেন্দি হবে, তোমরা কিন্তু পুরোটা দেখার চেষ্টা করো। এখানে কিন্তু অনেক রকম ইম্পর্টেন্ট প্রশ্ন, অনেক তথ্য তোমাদেরকে আমি জানিয়ে দেবো। তো তোমাদেরকে রিকোয়েস্ট করছি, প্লিজ ভিডিওটা মানে ফুল দেখার চেষ্টা করো, একদম স্কিপ করো না, ঠিক আছে? দেখো, নদী সংক্রান্ত আলোচনা কী বলা হয়? নদীবিদ্যা বা পোটামোলজি, ওকে? মিয়েন্ডার শব্দটি কোন শাখা থেকে উৎপত্তি হয়েছে? মিয়েন্ডার শব্দটি গ্রিক পৌরাণিক দেবতা মিয়েন্ড্রাসের নামের ওপর ভিত্তি করে রাখা তুরস্কের মিয়েন্ড্রাস নাম থেকে উৎপত্তি হয়েছে। কিউমেক জিনিসটা কী? কিউমেক হচ্ছে নদীর জলপ্রবাহ মাপার একক, হচ্ছে কিউমেক বা কিউবিক মিটার বা সেকেন্ড, ওকে? তারপর দেখো, জলবিভাজিকা কি? যে উচ্চভূমি দুটি নদী ব্যবস্থাকে পৃথক করে তাকে নাম হচ্ছে জলবিভাজিকা। অশুক্রকৃতির হ্রদ নদী কোন গতিতে সৃষ্টি হয়? নিম্নগতিতে সৃষ্টি হয়। সুন্দরবন কোন দ্বীপ বিশ্বষণের প্রভাবে সম্পূর্ণ নিমজ্জিত হয়েছে? সেটা হচ্ছে নিউমুট দ্বীপের জন্য, ঠিক আছে? গিরিখাত ও ক্যানিয়নের মধ্যে যে পার্থক্যটা, এটা কিন্তু তোমরা করে রাখবে। এই পার্থক্যটা কিন্তু খুবই আসে পরীক্ষাতে, ঠিক আছে? তো এই পার্থক্যটা কিন্তু তোমরা করে রাখবে, তোমাদের বইতে দেখবে খুব সুন্দর করে দেওয়া আছে। আর যদি না পাও তাহলে এখান থেকে তোমরা স্ক্রিনশট করে দেখে নিও গিরিখাত ও ক্যানিয়নের পার্থক্যটা, ঠিক আছে? এরপরে দেখো, ধারণ অববাহিকা কাকে বলে? এটা কিন্তু খুব পরীক্ষাতে দেয়, এই নদীর কাছ থেকে কিন্তু এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, ঠিক আছে? ধারণ অববাহিকা কাকে বলে? তারপরে দেখো, নগ্নি ভবন কাকে বলে, ঠিক আছে? এটাও খুব ভালো করে করবে। পর্যায়ন বা ক্রমায়ন কাকে বলে? অবরোহণ কি এবং তার সঙ্গে দেখো আরোহণ কাকে বলে? এবার দেখো, অশ্বক্ষরকৃতির হ্রদ কীভাবে তৈরি হয়, এটা কিন্তু টিকা আকারে তোমাদের আসবে পরীক্ষাতে, এটা কিন্তু খুব ভালো করে করবে এবং সঙ্গে ছবিটাও খুব ভালো করে প্র্যাকটিস করবে, ঠিক আছে? মানে ছবি সহ অশ্বক্ষরকৃতির হ্রদটা তোমরা ভালো করে প্র্যাকটিস করে রাখবে, এটা কিন্তু পরীক্ষাতে আসবেই। যেহেতু তোমাদের প্রথম পরীক্ষাটা 40 নম্বরে হবে, সুতরাং সেখানেও কিন্তু এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। এছাড়া তোমাদের মাধ্যমিক যখন তোমরা দেবে সেখানেও কিন্তু এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। তো আজকে যে প্রশ্ন তোমাদের আমি দিচ্ছি, তোমাদের প্রথম 40 নম্বর জন্য দিচ্ছি, প্লাস তোমাদের মাধ্যমিকের সাজেশন হিসেবেও তোমরা কিন্তু প্রশ্নগুলো তৈরি করে রাখতে পারো এখন থেকেই। হিমবাহ ক্ষয়কার্যের ফলে সৃষ্ট যে ভূমিরূপগুলো, সেগুলোর নামগুলো তোমরা কিন্তু খুব ভালো করে মনে রাখবে। দেখো, কোরি বা সার্ক, ঠিক আছে? কোরি বা সার্ক। তারপরে তোমার রয়েছে 2 নম্বরে রয়েছে এডিটি বা অ্যারেট, ওকে? তারপর রয়েছে পিরামিড চূড়া, মানে নামগুলো কিন্তু খুব ভালো করে মনে রাখবে এবং তার দুই একটা করে বৈশিষ্ট্য। ঝুলন্ত উপত্যকা, ইউ আকৃতির উপত্যকা বা হিমদ্রোণী, অর্থাৎ নাম সমেত আর একটু করে বৈশিষ্ট্য তোমরা কিন্তু পড়ে রাখবে। ক্র্যাগ অ্যান্ড টেল, ঠিক আছে? রসের মতানে, এটা কিন্তু অনেক সময় পরীক্ষা জানতে চায় রসের মতানে জিনিসটা কী, সে সঙ্গে তুলনা করে কী থেকে হয়, নদী ক্ষয়কার্যের ফলে নাকি হিমবাহ ক্ষয়কার্যের ফলে নাকি বায়ু ক্ষয়কার্যের ফলে, এরকম কিন্তু ঘুরিয়ে দিতে পারে। তো তোমাদের কিন্তু প্রত্যেকটার যে ক্ষয়কার্যের ফলে যে সৃষ্ট ভূমিরূপগুলো, এগুলো কিন্তু খুব ভালো করে মনে রাখতে হবে। তাও আছে ফিয়র্ড ইত্যাদি, অর্থাৎ হিমবাহের ক্ষয়কার্যের ফলে বিভিন্ন যে সৃষ্ট ভূমিরূপগুলো, সেগুলোর নামগুলো তোমরা অন্তত গুরুত্বপূর্ণ মানে খুব ভালো করে মনে রাখবে। পার্থক্য থেকে দিলাম বাকশুন্ড ও ক্রেভাসের মধ্যে পার্থক্য, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এটাও কিন্তু ভালো করে তৈরি করে রাখবে। ড্রামলিন ও রসমাতানের মধ্যে পার্থক্য, এটা কিন্তু অনেক সময় পরীক্ষাতে লিখতে দেয়, তো এই পার্থক্যগুলো কিন্তু একটাও স্কিপ করবে না। তো দেখো, হিম শৈল কি, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন। যেহেতু তোমাদের প্রথম অধ্যায়টা বৈজাত প্রক্রিয়া ও বিভিন্ন নদীর ক্ষয়কার্যের ফলে, হিমবাহ ক্ষয়কার্যের ফলে, বায়ু ক্ষয়কার্যের ফলে বিভিন্ন সৃষ্ট ভূমিরূপগুলো সম্পর্কে প্রথম চ্যাপ্টারে রয়েছে, সুতরাং এখান থেকে প্রচুর প্রশ্ন হবেই, কিছু করার নেই। তো যেগুলো প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট সেগুলো প্রশ্নই তোমাদেরকে দেওয়ার চেষ্টা করছি, এই প্রশ্নগুলোই তোমরা ভালো করে করবে, এর বাইরে কিছু করার দরকার নেই, ঠিক আছে? তো ড্রামলিনকে এটা খুব ভালো করে পড়বে। দেখো, প্রান্ত গ্রাব রাখা জিনিসটা কি, এটাও কিন্তু করবে। এরপরে দেখো, হিমবাহ ও পর্বতগাত্রে মধ্যে সৃষ্ট ফাটলকে কী বলা হয়? বাকশুন, ঠিক আছে? যেগুলো আমি সার্কেল করেছি সেগুলি করবে। হিমবাহ দ্বারা কোন ভূমিরূপটি আর কি ডিম ভর্তি ঝুড়ির ন্যায় দেখতে হয়, সেটা ড্রামলিন, ঠিক আছে? সার্ক বা করিকে নরওয়েতে কী বলা হয়? বন বা বাটন। সমুদ্রের তলদেশে সঞ্চিত গ্রাবরেখাকে কী বলা হয়? স্তরায়িত বা স্তরীভূত গ্রাবরেখা। কেম কি, পৃথিবীর দ্রুততম হিমবাহের নাম কি? গ্রিনল্যান্ডের জ্যাকব স্যাভো আইব্রে, ঠিক আছে? তো যেগুলো আমি সার্কেল করেছি এগুলোই তোমরা ভালো করে করো। এবার আসি বায়ুর ক্ষয়কাজ। তো বায়ুর ক্ষয়কাজে বিভিন্ন যে সৃষ্ট ভূমিরূপগুলো সেই নামগুলো মনে রাখবে, গৌর, জিউগেন, ইয়ারদাং, ইনসেল বার্জ, অপসারণ গর্ত। তার মধ্যে গৌর, জিউগেন,
ইয়ারদাং আর ইনসেলবার্ট এই চারটে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো এখানে দেখো খুব সুন্দরভাবে গোট সম্পর্কে ডিটেলস দেওয়া আছে এবং সঙ্গে ছবিও দেওয়া আছে। তো এখান থেকে তোমরা গোটটা খুব ভালো করে নিতে পারবে। গোটটা কিন্তু টিকা আকারেও আসতে পারে, ঠিক আছে? তো প্রত্যেকটার ক্ষয়কার্যের ফলে কী কী সৃষ্ট ভূমিরূপগুলো সেগুলো অবশ্যই ভালো করে পড়বে এবং তার সঙ্গে তার দুটো তিনটে করে বৈশিষ্ট্যও পড়ে রাখবে, ঠিক আছে? দেখো এখানে খুব সুন্দর করে দেওয়া আছে বলে তোমাদেরকে আমি একঝলক দেখিয়ে দিচ্ছি। যদি তোমাদের কাছে না থেকে থাকে তা তোমরা কিন্তু ভিডিওটা পজ করে স্ক্রিনশট করে নিতে পারো অথবা তোমাদের পাঠ্য বইয়ে দাগিয়ে নিতে পারো। এবার দেখো শুষ্ক অঞ্চলে বায়ু জলাধারের মিলিত কাজের ফলে যে সমস্ত ভূমিরূপগুলো সৃষ্টি হচ্ছে যে সমস্ত সেগুলো দেখো ওয়াদি ওয়াদি শব্দের অর্থ অনেক সময় পরীক্ষা জানতে চায়। তো এখান থেকে শর্ট কোয়েশ্চনও তোমরা পেয়ে যাচ্ছ। শুষ্ক উপত্যকা পেডিমেন্ট কিন্তু পরীক্ষাতে অনেক সময় টিকা আকারে আসে, পেডিমেন্ট জিনিসটা কি। তারপর হচ্ছে বাজাদা, তো তিনটি কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপরে দেখো প্লায়া কি প্লায়া, ঠিক আছে, এটা খুব ভালো করে করবে। এবার আসছি বায়ুর সঞ্চয়জাত বিভিন্ন ভূমিরূপ। সঞ্চয়জাত কী কী হয় দেখো, বিজ্ঞানী বাগনল বালিয়ারিকে দুটো শ্রেণীতে ভাগ করেছেন। এক হচ্ছে তির্যক বালিয়ারি, দুই হচ্ছে অনুদুর্গ বালিয়ারি। তির্যক বালিয়ারির মধ্যে যেগুলো ইম্পর্টেন্ট বারখান, ঠিক আছে, একলে বালিয়ারি, রোডস বালিয়ারি। তো বারখান কিন্তু অনেক সময় টিকা আকারে আসে, বারখানটা খুব ভালো করে মনে রাখবে। বারখানের উদাহরণ হবে সাহারা, ঠিক আছে। এই হচ্ছে বারখানের ছবি, খুব ভালো করে করবে। ভূগোলে কিন্তু একটা জিনিস মনে রাখবে, সংজ্ঞা বা যে কোনো জিনিস লেখার পাশাপাশি কিন্তু ছবিটা যদি এঁকে দিতে পারো ফুল নম্বর তো পাবেই, খুব ভালো হবে উত্তরটা, ঠিক আছে। ম্যাডাম খুব বা স্যার যাই হোক তারাও খুব খুশি হবে অ্যান্সার দেখে, আর নম্বরটাও ভালো দেবে, ঠিক আছে। তো এই হচ্ছে তোমাদের পরপর নামগুলো দেওয়া আছে, একলে বালিয়ারি, রোডস বালিয়ারি, এগুলো খুব ভালো করে এখানে পড়ে নেবে। বড় প্রশ্ন হিসেবে একটা সাজেশন করবো, মরুভূমি পোষণ প্রতিরোধের উপায়গুলো কী কী, মানে কী কী কারণ, মানে কী কী না করলে আমরা মরুভূমিটাকে আস্তে আস্তে কী করতে পারবো, কমাতে পারবো। তো এই হচ্ছে তার পয়েন্টগুলো ভালো করে মনে রাখবে। বন সৃজন, পশুচারণ নিয়ন্ত্রণ, জ্বালানি কাঠের ব্যবহার, বৈজ্ঞানিক কোথায় চাষ, জল সংরক্ষণ, অন্যান্য। তো এই পয়েন্টগুলো ভালো করে পড়বে, দেখবে উত্তরটা খুব সহজে দিতে পারবে, নিজেদের ভাষায় লিখবে। কিন্তু পয়েন্টগুলো অবশ্যই দিও কিন্তু, ঠিক আছে। এই পয়েন্টগুলো কিন্তু এক নম্বর দু নম্বর করে কিন্তু তোমাদের লিখে দিয়ে হাইলাইট করে তারপর পাখিটা তোমাদের পাশে লিখতে হবে। এবার এক ঝলক দু নম্বরগুলো দেখে নাও, ওয়াদি কী, পেডিমেন্ট কী, বারখান কী, হামাদা কী, ঠিক আছে। এখানে দেখো সুন্দরভাবে দেওয়া রয়েছে, তো এগুলো তোমরা পড়বে। ধ্রিয়ান কাকে বলে, এটাও কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন। ধান্দ বা অপসারিত গর্ত, অপসারণ গর্ত কীভাবে সৃষ্টি হয়। তারপরে দেখো উত্তরগুলোতে দুটো উষ্ণ মরুভূমির নাম, এটাও জানতে চায় পরীক্ষা অনেক সময় শর্ট কোয়েশ্চেনে। তো এই চারটা থেকে এই হচ্ছে তোমাদের সাজেশন। আশা রাখছি এর মধ্যেই তোমরা কমন পাবে, যেগুলো যেগুলো তোমাদেরকে বলা হলো খুব ভালো করে এখন থেকেই প্রিপেয়ার হয়ে যাও, এগুলো তোমাদের পরীক্ষাতে চলে আসবে। তো এই হলো তোমাদের ভিডিও, আজকে এখানেই শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে বন্ধুদেরকে শেয়ার করতে ভুলো না, আর লাইক তো করবেই। তো দেখা হবে নেক্সট ভিডিওতে, ভালো করে পড়তে শুরু করে দাও সবাই, ভালো থেকো সবাই।